পঁচিশে ডিসেম্বর রাত 12টার এই প্রার্থনাটা একেবারেই আলাদা। বিশ্বের বিভিন্ন জায়গায়, তা সে ম্যাদ্রিদ হোক কিংবা জেরুসালেম, ম্যানিলা হোক কিংবা ব্যাংকক অথবা নিউ ইয়র্ক বা কলম্বো, সব জায়গাতেই ছবিটা এরকম। উৎসবে চুয়ারে ভাসছে বিশ্ব। আমাদের এই দেশে যেমন দুর্গাপুজোর ছুটি থাকে, আমাদের এই দেশে যেমন নবরাত্রি উপলক্ষে একটা উৎসব পালিত হয়, যেমন ঈদ উল আজহা পালিত হয়, ঈদ উল ফিতর পালিত হয়, ঠিক সেই রকমভাবেই কিন্তু পালিত হয় বিশ্বজুড়ে এই যীশু খ্রিস্টের জন্মদিন। ভ্যাটিকান সিটিতে উপস্থিত ছিলেন স্বয়ং পোপ। অসুস্থ শরীর নিয়েও হুইলচেয়ারে করে তিনি শিশুদের সঙ্গে মিলিত হন। শহর কলকাতাতেও মানুষের ঢল, ব্রাসিলিয়া কিংবা জেরুজালেম সেখানেও সেই একই ছবি। বড়দিন মানেই বিশেষ প্রার্থনা যেমন থাকে, তার সঙ্গে থাকে কেক। বড়দিন মানেই ডিনার খাওয়া দাওয়া, বড়দিন মানেই নানান উপহার। বড়দিনে মেতে উঠেছেন সত্য বিশ্বকাপ ছুঁয়ে আর্জেন্টিনীয় ফুটবল তারকা লিওনেল মেসি, একই সঙ্গে বড়দিনে মেতে উঠেছেন ব্রাজিলীয় তারকা নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়র। পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন লিওনেল মেসি, একটাই স্বাদ তার অপূর্ণ ছিল বিশ্বজয়, সেই ট্রফিটাও কিন্তু তার ক্যাবিনেটে ইতিমধ্যেই তুলে ফেলেছেন। ঠিক গত সপ্তাহে 18 তারিখ কাতার বিশ্বকাপের ফাইনালে বড়দিনের উৎসবে মাতোয়ারা গোটা রাজ্য। পূর্ব মেদিনীপুরের অন্যতম পর্যটন কেন্দ্র দীঘার সমুদ্র সৈকতে আনন্দে মাতলেন পর্যটকরা। দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভ্রমণ পিপাসু বাঙালির ভিড় উপচে পড়ছে। শিলিগুড়িতেও বড়দিনে সাজে সেজে উঠেছে গির্জাগুলি। উত্তর চব্বিশ পরগনার টাকি পর্যটন কেন্দ্র টাকির রাজবাড়ি ঘাটে পর্যটকদের উপচে পড়া ভিড়, কেউ কেউ ইছাপতির বুকে নৌকবিহারেও মেতে উঠেছেন। বড়দিনে সোনামুখের রণডিহা ড্যামেও থেকথেক করছে পর্যটকদের ভিড়। এর পাশাপাশি মাইথন ড্যাম একদম বাংলা এবং ঝাড়খণ্ড সীমান্তে, সে মাইথন ড্যামেও কিন্তু সকাল থেকেই ভিড় জমিয়েছেন 8 থেকে 8। এই মুহূর্তে বড়দিনের আনন্দে ভাসছেন গোটা বিশ্ব। বিশ্বজুড়ে আজ বড়দিন। Jingle bells, jingle bells, jingle bells.